ত্রিকোণমিতি ক্লাস টেনে আমরা শিখেছি বেসিক ব্যাপারটা, পুরো কোনো শিখেছি, কিন্তু ডিটেলসে আমরা এখন শিখবো ক্লাস ইলেভেনে। আমি এসএনদের ইউনিট 2 এর মানে ত্রিকোণমিতির চ্যাপ্টার 3 করাবো। তো এখানে আমি বলে দিই ব্যাপারটা, গোড়া থেকেই বলি, সব কিছু ডিটেলসেই বলবো। আমরা জানতাম ত্রিকোণমিতিতে 6টা ফাংশন আছে, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক। এখন এদের সংজ্ঞাগুলো আমরা একটু জেনে নিই। লম্ব বাই অতিভুজ অনুপাতটি হলো থিটা কোণের সাইন, বা সংক্ষেপে সাইন থিটা। এই যে এই ব্যাপারটা আমি বললাম, এটা হচ্ছে একটা সংজ্ঞা, সাইনের একটা সংজ্ঞা। সেম ভূমি বাই অতিভুজ অনুপাতটি হলো থিটা কোণের কোসাইন, কোসাইন যা সংক্ষেপে কস থিটা দিয়ে ডিনোট করা হয়। আরো কিছু আমরা দেখে নিই। সেম লম্ব বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, এই সমস্ত সংজ্ঞা কট থিটার সংজ্ঞা হিসাবে ভূমি বাই লম্ব। তার মানে আমি এইটুকু বলতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, অ্যান্ড কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট মানে সরি ত্রিকোণমিতির সংজ্ঞা, ফাংশনগুলোর সংজ্ঞা অনুযায়ী এগুলো ব্যাপার হচ্ছে। এবার আমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে যে পাদ অনুযায়ী কি হয়, এই সমস্ত এই 6টা অপেক্ষক চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয়, প্লাস হবে না মাইনাস হবে সেটা চেঞ্জ হয় পাদ বরাবর। তাহলে প্রথম পাদে কি হয়, সব কিছু ধনাত্মক হয়, সমস্ত ফাংশন 6টা ফাংশন আছে, 6টা ফাংশনই প্রথম পাদে কি হয় ধনাত্মক হয়। দ্বিতীয় পাদে কি হয়, শুধু সাইন আর কোসেক ধনাত্মক হয়, বাকি সবাই ঋণাত্মক হয়। প্রথম পাদে কি হয়, অল ধনাত্মক, দ্বিতীয় পাদে শুধু মাত্র সাইন আর কোসেক ধনাত্মক হয়, বাকি সবাই ঋণাত্মক হয়, অ্যান্ড তৃতীয় পাদে শুধু ট্যান আর কট ধনাত্মক হয়, বাকি সবাই ঋণাত্মক হয়, চতুর্থ পদে কস আর সেক ধনাত্মক হয়, বাকি সবাই ঋণাত্মক হয়। এখন কোশ্চেন হতে পারে এরকমটা কেন হলো, মানে প্রথম পাদে অল ধনাত্মক, তৃতীয় পাদে শুধু সাইন কোসেক, তৃতীয় পাদে শুধু ট্যান কট, অ্যান্ড চতুর্থ পাদে কস আর সেক এরাই শুধু ধনাত্মক, এরকমটা কেন হলো। আমরা এই ব্যাপারটা এর পরের পেজে আমরা দেখে নেব। তো এই জন্য আমি প্রমাণ করার জন্য 4টা ছবি এঁকেছি। এই যে এটা 1 নম্বর ছবি, 1 নম্বর ছবিটাতে কি করেছি আমি, 1 নম্বর ছবিটাতে কি করেছি, প্রথমে আমি একটা পয়েন্ট নিয়েছি, এ পয়েন্ট, এটা এক্স কমা ওয়াই, প্রথম পাদে পয়েন্টটা নিয়েছি, প্রথম পাদে এ পয়েন্টটা নিয়েছি প্রথম পাদে, ঠিক আছে। এবার এ পয়েন্ট থেকে ও পর্যন্ত যুক্ত করলাম, এবং এ পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম এপি, ঠিক আছে। এবার এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, যেহেতু এ বিন্দুটা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে ওপিটা এক্স আর পিএ বা এপিটা ওয়াই। এবং আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি যে অতিভুজটা হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট ওভার, তাহলে এটা হচ্ছে অতিভুজ। এটুকু কমপ্লিট। তা আমি এক নম্বর এ থেকে বলতে পারি, ছবিটা থেকে কি বলতে পারছি, 1 নম্বরটা থেকে যে সাইন থিটা, যে সাইন থিটার ভ্যালুটা, এখান থেকে আমি বলতে পারছি সাইন থিটার ভ্যালুটা ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ হয়, তো লম্বটা হচ্ছে এখানে কত, না এখানে হচ্ছে ওয়াই, আর অতিভুজটা হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তাই করলাম আমি, লম্ব বাই অতিভুজ ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ওয়াইও পজিটিভ এখানে, এক্সও পজিটিভ, তাহলে প্রত্যেকটা টার্ম এখানে পজিটিভ, তাহলে কোসেক থিটা সরি সব, তাহলে সাইন থিটাটা কি হলো, পজিটিভ হবে, সাইন থিটা পজিটিভ, যেহেতু সাইন থিটা পজিটিভ পজিটিভ, এবার কোসেক থিটা হলো সাইন থিটার উল্টোটা, তাহলে অবশ্যই কোসেক থিটাও পজিটিভ হবে, হলো এটা হয়ে গেল সাইন থিটার ক্ষেত্রে। এবার কস থিটার ক্ষেত্রে কি হচ্ছে, ভূমি বাই অধিভুজ, ওখানে গিয়ে উপরে গিয়ে দেখা যাচ্ছে
ভূমিবায় অধিভুজটা কি হচ্ছে? ভূমিবায় অধিভুজটা হচ্ছে ভূমি হলো এক্স আর অধিভুজ হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমি কস থিটার ক্ষেত্রেও সেম এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলাম, করার পর দেখছি যে সেটা পজিটিভ বেরোচ্ছে। এবার যদি কস থিটাটা পজিটিভ হয় তাহলে অবশ্যই সেক থিটাটা পজিটিভ হবে, তাই দেখছি যে এখানে সেক থিটা কস থিটা পজিটিভ হয়ে ধরুন সেক থিটাটাও পজিটিভ হলো। সেম ট্যান থিটাটা ওয়াই বাই এক্স দেখা যাচ্ছে পজিটিভ, অতএব কর থিটাটাও পজিটিভ। তাহলে ফার্স্ট যেটা ফার্স্ট ফার্স্ট পাদে আমি নিয়েছিলাম, প্রথম পাদে কি নিয়েছিলাম? প্রথম পাদে নিয়েছিলাম যে এ একটা পয়েন্ট, ওই পয়েন্টের ক্ষেত্রে দেখা গেল প্রথম পাদের যে কোনো একটা পয়েন্ট আমি নিয়েছি, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে সমস্ত কিছু কিন্তু ওয়াল সাইন কস ট্যান কট সেক কোসেক সমস্ত কিছু পজিটিভ। প্রথম প্রমাণটা কমপ্লিট। এবার আমি দ্বিতীয় প্রমাণটা করছি। দ্বিতীয় প্রমাণটা করার জন্য দ্বিতীয় ছবি দেখতে হবে। আমি কি করলাম, সেকেন্ড পাদে মানে দ্বিতীয় পাদে একটা পয়েন্ট ধরলাম বি পয়েন্ট, বি পয়েন্টের স্থানাঙ্ক হলো মাইনাস এক্স কমা ওয়াই। সেম বি পয়েন্ট এবং ও পয়েন্টকে যুক্ত করলাম, এর বি থেকে কিউ এর উপরে একটা পারপেন্ডিকুলার টানলাম, না হয়ে গেল। এবার আমি কি করলাম, সেম সেম করছি, সেম একটা কাজ করছি কি না, সেকেন্ড ফিগারে সাইন থিটা ইজ ইকুয়াল টু সেম ওয়াই মানে লম্ব বাই অধিভুজ ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পজিটিভ। সাইন থিটা পজিটিভ তাহলে কোসেক থিটাও পজিটিভ, নো প্রবলেম। সেম কস থিটা, কস থিটার ক্ষেত্রে দেখা গেল যে ভূমি বাই অধিভুজ, ওকে এই ক্ষেত্রে ভূমিটা হচ্ছে মাইনাস এক্স, তার জন্য কস থিটার ক্ষেত্রে কি হচ্ছে নেগেটিভ চলে আসছে, এবং কস থিটা নেগেটিভ হওয়ার দরুন সেক থিটাটাও নেগেটিভ হচ্ছে। সেম ট্যান থিটাটাও দেখা যাচ্ছে যে নেগেটিভ আসছে, এবং তার দরুন কর থিটাটাও নেগেটিভ হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখা গেল কস থিটা সেক থিটা ট্যান থিটা কর থিটা সবাই নেগেটিভ, কিন্তু সাইন আর কোসেক থিটাটা কি হলো পজিটিভ। তাহলে এক্ষেত্রে সেকেন্ড পাদে আমরা জানি যে সাইন আর কস থিটা কোসেক থিটা বাদে সবাই নেগেটিভ। এখানে প্রমাণটাও করলাম সাইন আর কোসেক থিটাটাই শুধু পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এবার হচ্ছে তৃতীয় পাদ, তৃতীয় ফিগারটা দেখি। তৃতীয় ফিগারে কি করেছি আমি, তৃতীয় পাদে একটা পয়েন্ট নিয়েছি সি পয়েন্ট। এবার সি পয়েন্ট নেওয়ার পর স্থানাঙ্কটা নিয়েছি কি না, স্থানাঙ্কটা নিয়েছি মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, এই যে সি পয়েন্টটা নিয়েছি এবং স্থানাঙ্কটা মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। সেম সি পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর আমি পারপেন্ডিকুলার টেনেছি, তারপরে কি করেছি ও থেকে সি পয়েন্ট যুক্ত করেছি, তারপরে কি করেছি পয়েন্টগুলো স্থানাঙ্কটা বের করে অতিভুজটা বের করেছি, তারপরে সেম ভাবে আমরা কি করেছি না কস থিটা সাইন থিটা ট্যান থিটা সব বের করেছি। তো সাইন থিটার মানটা হচ্ছে থার্ড ফিগারে মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লম্ব ওয়াই লম্বটাও যেহেতু মাইনাস ওয়াই আর ভূমিটাও মাইনাস ওয়াই, তার জন্য লম্ব ওয়াই অতিভুজ তো মাইনাস আসবে, মাইনাস আসলো তারপরে সাইন থিটা মাইনাস, তাহলে কোসেক থিটাও মাইনাস। সেম কস থিটাও মাইনাস আসছে তো সেক থিটাটাও মাইনাস, কিন্তু ট্যান থিটার ক্ষেত্রে ভূমি সরি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে মাইনাস ওয়াই ভূমি হচ্ছে মাইনাস এক্স, তাহলে মাইনাস মাইনাসে কেটে হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স, যেটা হচ্ছে কিনা পজিটিভ, এবং ট্যান থিটা পজিটিভ তাই কট থিটাও পজিটিভ। তার মানে কি হলো তৃতীয় পাদে শুধু ট্যান থিটা শুধু ট্যান থিটা আর কট থিটা পজিটিভ, বাকি সমস্ত কিছু কিন্তু নেগেটিভ, কমপ্লিট। এবার চতুর্থ পাদের ক্ষেত্রে আমরা দেখি, চতুর্থ পাদে আমি একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টের নাম দিলাম ডি, ডি দাম দিলাম, এবং স্থানাঙ্কটা হলো এক্স কমা মাইনাস ওয়াই। সেম ডি পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর পারপেন্ডিকুলার টানলাম এবং ও আর ডি যুক্ত করলাম, অতিভুজ বের করলাম যেখানে ভূমিটা হচ্ছে এক্স এবং অতি লম্বটা হচ্ছে মাইনাস ওয়াই। এবার কি করছি সেম ভাবে আমরা চতুর্থ চার নম্বর ফিগারে সাইন থিটা বের করলাম, তো লম্ব ওয়াই অতিভুজ লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখা গেল সাইন থিটার মানটা নেগেটিভ আসছে। সাইন থিটার মান যেহেতু নেগেটিভ আসছে অতএব কসেক থিটার মানটাও নেগেটিভ। এবার কস থিটা বের করলাম, কস থিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লম্ব বাই সরি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এবং এটা পজিটিভ আসে কস থিটার মান, তাহলে সেক থিটার মানটাও পজিটিভ আসবে। ট্যান থিটার মানটা দেখা যাচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স, যেটা কিনা নেগেটিভ এবং তার জন্য
কর থিটাটাও নেগেটিভ। তাহলে কি হলো, চতুর্থ পাদে শুধুমাত্র কস থিটা আর সেক থিটাই হচ্ছে পজিটিভ, বাকি সমস্ত কিছু সাইন কস ট্যান কট সাইন কোসেক ট্যান কট সব কিছুই নেগেটিভ। তাহলে এই হলো আমার চারটা পাদের ব্যাপার, চারটা পাদে কি কি হচ্ছে। তাহলে আমি একবার আরো একবার বলে নিই, এই যে প্রথম পাদ দেওয়াল পজিটিভ, দেখলাম আমি প্রমাণ অল। দ্বিতীয় পাদে শুধু সাইন আর কোসেক, তৃতীয় পাদে শুধু ট্যান আর কট, এবং চতুর্থ পাদে শুধু কস এবং সেক। খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে এটা, এটা আমি এরপরে তো আমি আরো করছি, দেখতে পাবো সবাই কতটা ইম্পর্টেন্ট আছে। হলো, এবার যেটা করব সেটা হলো যে আমরা ক্লাস 10-এ শিখেছি পূরক কোণ, ওখানে আমরা দেখতাম সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। কিন্তু আমরা জানতাম না কেন হতো, এটা এখানে শিখবো। তো আমি কি করলাম, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে আমি কি করেছি, প্রথমে একটা পি পয়েন্ট নিয়েছি এবং ও থেকে পি কে যুক্ত করেছি, এই যে ও থেকে পি কে যুক্ত করেছি, এবং পি থেকে এক্স অক্ষের উপর একটা পারপেন্ডিকুলার টেনেছি। আরেকটা পয়েন্ট, এবং ওপি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে। আরেকটা ও কিউ, আমি নিজেই এমন ভাবে ও কিউবটাকে নিলাম যেটা কিনা ওপির সঙ্গে সমান, এই যে ওপি আর ও কিউ সমান, ওপি আর ও কিউটা সমান, এবং ওয়াই অক্ষের সঙ্গে ও কিউটা ক্লক ওয়াইজ থিটা কোণ করে, অ্যাঙ্গেল করে। এভাবে আমি ধরলাম ব্যাপারটাকে। তাহলে কি হলো, তাহলে যদি এটা এইটুকুটা থিটা কোণ করে, তাহলে অবভিয়াসলি এইটুকুটা 90 মাইনাস থিটা কোণ করবে, আমি লিখে রেখেছি। আর এটাও থিটা কোণ করে, এটাও আমরা ওভাবেই ধরেছি। তাহলে কি হলো যে কোন কিউ ও এম, কিউ ও এম 90 মাইনাস থিটা, আর কোন পি ও এম থিটা। আচ্ছা, তাহলে এইটুকুটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি আছে আমরা জেনে নিত, এটা এই অ্যাঙ্গেলটা কি হবে, যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা এবং এই অ্যাঙ্গেলটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, না এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস মাইনাস 90 প্লাস 90 মাইনাস থিটা, তাই তো? তাহলে 180 থেকে এটা বাদ দিলে কি হবে, 180 থেকে ওটা বাদ দিলে হবে থিটা। তাহলে কি হলো অ্যাকচুয়ালি, এই অ্যাঙ্গেলটার মান হলো থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে দুই দুই অ্যাঙ্গেলটা সমান, মানে কোণ কিউ ইজ ইকুয়াল টু কোণ ও, আই মিন কোণ পি ও ও কোণ। এবার এই যে এখানে আমি করে দিয়েছি যে ত্রিভুজ কিউ ও এন, কিউ ও এন এই ত্রিভুজটা, অ্যান্ড ত্রিভুজ পি ও এম, এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, এই সমকোণী দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, না কোন ও কিউ এন ইজ ইকুয়াল টু কোন পি ও এম। এবার আর একটা জিনিস, আমরা জানি ও কিউ আর ওপি সমান, আমরা ওভাবেই ছবিটাকে এঁকেছি, ওপি আর ও কিউ সমান, আর এখানে ও এম টা হচ্ছে সাধারণ বাহু, তাহলে তিনটে কন্ডিশন হোল্ড করছে, তার মানে ত্রিভুজটা কি হবে, সর্বসম ত্রিভুজ, ত্রিভুজটা কি হবে, না সর্বসম ত্রিভুজ, এই যে সর্বসম ত্রিভুজ হলো এটা।
এবার সর্বসম্মত ত্রিভুজের ক্ষেত্রে একটা আমরা জিনিস জানি, সেটা কি না, এন কিউব, মানে বাহু বাহু সমান হয়, এন কিউব, এই যে এটা এন কিউব ইজ ইকুয়াল টু ও এম, এন কিউব ইজ ইকুয়াল টু ও এম। সেম ও এন, এই যে ও এন ইজ ইকুয়াল টু পি এম, অ্যান্ড ও কিউ ইজ ইকুয়াল টু ওপি, এটা আমরা জানি, এটা আমরা ধরেছি এভাবে। এই তিনটা জিনিস হলো, এবার এই তিনটা জিনিস যেহেতু হলো, তাহলে এবার আমরা প্রমাণটাকে দেখি, অ্যাকচুয়ালি প্রমাণটাকে এবার দেখছি। এবার আমি sin 90 - θ মানটা বের করার চেষ্টা করি, তাহলে sin 90 - θ, sin 90 - θটা এখান থেকে দেখতে পারি, sin 90 - θ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এন্ড এটা হচ্ছে অতিভুজ। এই ছবিটাকে আমি জুম করে না, লম্ব বাই অতিভুজ, লম্বটা কি, লম্বটা হচ্ছে এন কিউ, লম্ব এটা, আর অতিভুজটা হচ্ছে ও কিউ, তাহলে এন কিউ বাই ও কিউ। এবার আমরা এন কিউ মানে আমরা জানি ও এম, তাহলে ওই জন্য এন কিউবটাকে লিখলাম কি ও এম, আর ও কিউ মানে আমরা জানি ওপি, তাহলে ও এম বাই ওপি। এবার ও এম বাই ওপি, ও এম এইটা বাই ওপি, এটাই মানে হচ্ছে কস থিটা। সিমিলারলি cos 90 - θ-র ক্ষেত্রে কি হচ্ছে না, ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত হচ্ছে, ভূমি হচ্ছে ও এন, আর অতিভুজ কত হচ্ছে ও কিউ, তাহলে ও এন মানে আবার আমরা জানি এমপি, আর এই যে ও এন মানে এমপি বাই ও কিউ, ও কিউ মানে আমরা জানি ওপি, তাহলে এমপি ডিভাইডেড বাই ওপি, এই ক্ষেত্রে এমপি ডিভাইডেড বাই ওপি, এই ত্রিভুজটার ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে না, এই ত্রিভুজটার ক্ষেত্রে এমপি ডিভাইডেড বাই ওপি মানে এই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ কাকে বোঝায়, সাইন থিটাকে, তার জন্য এটা ইকুয়াল টু আসলো কি না, সাইন থিটা, এটা ইকুয়াল টু আসলো কি সাইন থিটা, cos 90 - θ ইকুয়াল টু সাইন থিটা। সেম tan 90 - θ ইজ ইকুয়াল টু এন কিউ বাই ও এন, এন কিউ মানে ও এম, আর ও এন মানে এমপি, এবং ও এম বাই এমপি মানে হচ্ছে কর থিটা। cosec 90 - θ মানে 1 বাই sin 90 - θ, 1 বাই sin 90 - θ, আর sin 90 - θ মানে কি, এখানে পেয়েছি cosec θ, এখানে আমি পেয়েছি সরি cos θ sin 90 - θ, তাহলে 1 বাই cos θ মানে sec θ, তাহলে cosec 90 - θ মানে কত পেলাম, sec θ। সেম sec 90 - θ মানে cosec θ, আর cot 90 - θ মানে tan θ, কেন sec 90 - θ মানে কি 1 বাই cos 90 - θ, আর 1 বাই cos 90 - θ মানে কি sin θ, আর 1 বাই sin θ মানে cosec θ। সিমিলারলি cot 90 - θ ইজ ইকাল টু tan θ। এই হলো আমাদের প্রমাণটা। তাহলে এই পুরো কোণে আমরা ক্লাস 10-এ শিখেছিলাম শুধু sin 90 - θ ইজ ইকাল টু sin θ হয়, cos 90 - θ ইজ ইকাল টু সরি sin 90 - θ ইজ ইকাল টু cos θ হয়, cos 90 - θ ইজ ইকাল টু sin θ হয়, tan 90 - θ ইজ ইকাল টু cot θ হয়। কিন্তু আজ আমরা প্রমাণটা দেখলাম, আশা করি সবাই বুঝেছে। এবার একটা সুন্দর করে নোট লিখেছি আমি, যদি n এর মান অখণ্ড যুগ্ম সরি যুগ্ম অখণ্ড সংখ্যা হয়, তবে ত্রিকোণমিতিক অনুপাতের আকার অপরিবর্তিত থাকবে, অর্থাৎ sin n(-90±θ) sin θ আর -sin θ। কি ব্যাপারটা, সাপোজ এখানে আছে sin 180 - θ, তাহলে sin 180 - θ লিখতে পারি sin 2 × 90 - θ, sin 2 × 90 - θ। এবার সাইন আমি বলেছি কি, এই এখানে ফর্মুলাতে যে এন এর মান যুগ্ম, মানে এই এনটা 90-র সঙ্গে যে এনটা গুণ থাকবে, ওই এন এর কথা বলছি, যদি এন এর মানটা যুগ্ম হয় তাহলে কি হয় না, চেঞ্জ কোনো রকমের পরিবর্তন হবে না, অপেক্ষকের কোনো পরিবর্তন হবে না ত্রিকোণমিতিক অনুপাতটা, তাহলে সাইন থাকলে এখানে সাইনই হবে এবং এই থিটাটা এখানে বসে যাবে। এবার ব্যাপার হচ্ছে যে সামনে এখানে কোন চিহ্ন বসবে, প্লাস বসবে না মাইনাস বসবে, আমরা প্রথমে একটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এই ব্যাপারগুলো শিখেছিলাম। ওখানে ওখানে কি ছিল, যে প্রথম পাদে অল পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন আর কস পজিটিভ। এখন দেখি এই অ্যাঙ্গেলটা
কত নম্বর পাতে আছে? তাহলে 180 মাইনাস থিটা মানে 180 মাইনাস থিটা মানে এখানে আছে, এটা সেকেন্ড পাদে। আচ্ছা সেকেন্ড পাদে এটা দেখতে হবে, এই যেটা পেলাম ওই ব্যাপারটা দেখতে হবে না, এই ব্যাপারটা দেখতে হবে। এখানে কি আছে? সাইন। তাহলে সাইন তৃতীয় দ্বিতীয় পাদে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে অবশ্যই এটা পজিটিভ হবে। যদি নেগেটিভ হতো তাহলে এখানে নেগেটিভ বসতো। এই হলো ব্যাপার। হলো, এবার নেক্সট পেজে, এবার যদি ওটা যুগ্মর ক্ষেত্রে হলো, এবার এক্ষেত্রে যদি অযুগ্ম হয় তো এখানে দেখা আছে এন এর মান অযুগ্ম, এন এর মান অযুগ্ম হলে কি হবে? এখানে এন এর মান অযুগ্মর ক্ষেত্রে এটা বলে দেওয়া আছে। এবার যদি এন এর মানটা যুগ্ম হয় তখন কি হবে? অযুগ্মর ক্ষেত্রে বলে দেওয়া আছে, সরি, যুগ্মর ক্ষেত্রে বলে দেওয়া আছে। এবার অযুগ্মর ক্ষেত্রে আমরা করতে চাইছি, তাহলে কি হবে? সেম ব্যাপার, সাপোজ সাইন 270 মাইনাস থিটা, এর মানটা বের করতে হবে। তাহলে কি হবে? সাইন 270 কে লিখতে পারি সাইন 3 × 90 মাইনাস থিটা। এবার যেহেতু 90-র সঙ্গে অযুগ্ম গুণ আছে, তাহলে কি হবে? সাইনটা চেঞ্জ হবে। চেঞ্জ কি হবে? সাইনের পূরককে না, সাইনের পূরক আমরা প্রমাণ করলাম, সাইনের পূরক হচ্ছে কস থিটা, কস। হলো, এবার দেখতে হবে এর আগের চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে। তো এখানে আসি, 270 মাইনাস থিটা কত নম্বর পাদে সেটা আমাকে দেখে নিতে হবে। তাহলে 90, 180, 270 মাইনাস থিটা, থিটার মানটা সামথিং কিছু একটা, তাহলে থিটাটা এখানে হবে তৃতীয় পাদে। এবার দেখতে হবে তৃতীয় পাদে সাইন, এখানে যে সাইন পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ বসবে। তাহলে সাইন 270 মাইনাস থিটা মানটা হলো মাইনাস কস থিটা। কমপ্লিট, এই হলো যুগ্ম অযুগ্ম ব্যাপারটা। এবার 180 মাইনাস থিটার ক্ষেত্রে এক ত্রিকোণমিতিক অনুপাত বের করে দেখি। তাহলে সাইন 180 মাইনাস থিটা, এটাকে লিখতে পারি সাইন 2 × 90 মাইনাস থিটা। সাইন 2 × 90 মাইনাস থিটা, যেহেতু 90-র সঙ্গে 2 গুণ আছে, অতএব অপেক্ষক এর কোনো চেঞ্জ হবে না, সাইনটা সাইনই হবে। এবার চিহ্নটা দেখতে হবে, আমি এখানে ছবির মাধ্যমে দেখিয়েছি 2 × 90 সবসময় সেকেন্ড পাদে অবস্থিত, এই মানটা 180 মাইনাস থিটাটা সবসময় সেকেন্ড পাদে অবস্থিত, এবং সেকেন্ড পাদে সাইনটা সবসময় পজিটিভ, তার জন্য এটা প্লাস। সেম কস 180 মাইনাস থিটা, কস 180 মাইনাস থিটার ক্ষেত্রে কি হচ্ছে না, 180 কে লিখতে পারি 2 × 90 লিখেছি, যেহেতু 90-র সঙ্গে জোড় আছে তাই কসটা কসই আছে, কোনো রকমের চেঞ্জ হয়নি। এবার সাইনটা সামনের চিহ্নটা কি হবে সেটা একবার দেখে নিতে হবে। তাহলে সাইনে কস থিটা সামনের চিহ্নটা মাইনাস হবে না প্লাস হবে, কিভাবে বুঝবো? তো আমরা জানি যে মানটা সবসময় সেকেন্ড পাদে অবস্থিত, তো সেকেন্ড পাদে কসের মান প্লাস না মাইনাস? মাইনাস, তার জন্য এটা মাইনাস কস থিটা হবে। সিমিলারলি ট্যান 180 মাইনাস থিটা, ট্যান থিটা হবে, এবং সাইনটা সেকেন্ড পাদে ট্যান সবসময় নেগেটিভ, তাই এটা নেগেটিভ হয়েছে। সেক কট সব কিছু আমি এখানে সিমিলারলি করে দেওয়া আছে, অবশ্যই সবাই একবার দেখলেই পারবে। এবং 180 প্লাস থিটা ব্যাপারটাও সিমিলারলি করে দেওয়া আছে, প্লাস থিটা, তো 2 যেহেতু গুণ আছে তাই সাইনটা সাইনই আছে, কোনো রকমের চেঞ্জ হয়নি অপেক্ষকটা। এবার সাইন চিহ্নটা থার্ড কোয়াড্রেন্টে থাকছে আমার মানটা, আর থার্ড কোয়াড্রেন্টে সাইন সবসময় নেগেটিভ, তাহলে সাইনের মানটা নেগেটিভ, কসেও নেগেটিভ, কিন্তু ট্যান আর কটের ক্ষেত্রে এখানে পজিটিভ হবে। তাই এখানে দেখো সবাই, ট্যান আর কটের জায়গাতে পজিটিভ আছে, বাকি সমস্ত জায়গায় কি আছে? নেগেটিভ আছে। এই হলো ব্যাপারটা। প্রথমে ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে যাবে, গিয়ে ওখানে সার্চ করবে হিরণময় ব্লগ, হিরণময় লাইব্রেরি ব্লগ স্পট .com, এখানে সার্চ করবে। করার পর এই যে প্রথমে এখানে রিড মোড আছে, রিড মোডে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।